গুড ইভিনিং স্যার, আমাদের মডেলটার নাম তো এরকম দেখতে অনেকগুলো দাদাকে তো দাদা বলেছিলাম, গুড ইভিনিং দাদা, আমাদের মডেলের নাম হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট রোড মডেল। তো আমরা এখানে দেখাচ্ছি যে বর্তমানে তো প্লাস্টিকের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে পরিবেশ দূষণ ঘটছে। তা আমরা ফার্স্টে এখানে নোংরা বর্জ্য পদার্থগুলোকে ডাস্টবিনে কালেক্ট করছি, যে সেখান থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থগুলোকে ওয়েস্ট মিক্সারে গুঁড়ো করছি। এই যে এইভাবে আমরা গুঁড়ো করছি, তারপর গুঁড়ো প্লাস্টিকগুলোকে আমরা ফ্যাক্টরিতে পিচ আর পাথরের সাথে মিশিয়ে প্লাস্টিক মিশ্রিত রাস্তা তৈরি করেছি। তো এক্ষেত্রে আমরা প্রথমে পাথরকে 170°C তাপমাত্রায় গরম করেছি, তারপরে প্লাস্টিকের যে গুঁড়োগুলো সেগুলোকে 30 থেকে 40 সেকেন্ড সে পাথরের সাথে মিশিয়েছি। তারপর পিচকে আমরা 155 থেকে 163°C গরম করে পাথর আর প্লাস্টিকের যে মিশ্রণ সেখানে অ্যাড করেছি, যে মিশ্রণটা আমরা পেয়েছি তা দিয়ে প্লাস্টিক মিশ্রিত রাস্তা তৈরি করেছি। তো এই রাস্তা সাধারণ রাস্তা থেকে গুণগত মানে অনেক ভালো। সাধারণ রাস্তার ক্ষেত্রে যখন ভারী গাড়ি চলাচল করে তখন ঘর্ষণ হয়, যার ফলে তাপ উৎপন্ন হয়, আর সেই রাস্তার ক্ষেত্রে পিচ আর পাথরের মধ্যে বনটা যেহেতু অতটাও ভালো হয় না, ফলে পাথরগুলো উঠে উঠে যায় ও গর্তের সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা যেহেতু প্লাস্টিক অ্যাড করছি আর প্লাস্টিক ভালো বাইন্ডার হিসেবে কাজ করে, তাই হচ্ছে কি না পাথর আর পিচকে শক্তভাবে আটকে ধরে রাখে, ভালো বন সৃষ্টি করে, যার ফলে পাথর সহজে বেরিয়ে যেতে পারে না ও গর্তের সৃষ্টি হয় না। আমরা এমনি রাস্তার ক্ষেত্রে দেখা যায় যে 2 থেকে 3 বছর পর পর রাস্তা ঠিক করতে হয়, সংস্করণ করতে হয়, কিন্তু গবেষণা থেকে দেখা গেছে এই রাস্তা 10 বছর কোনো সংস্করণের প্রয়োজন হয় না। এবার এমনি রাস্তার ক্ষেত্রে 1 কিমি রাস্তা তৈরি করতে 10 টন পিচ লাগে, কিন্তু যেহেতু আমরা এখানে প্লাস্টিক অ্যাড করছি তাই 9 টন পিচ আর 1 টন প্লাস্টিক লাগবে। এক্ষেত্রে 1 টন প্লাস্টিক হচ্ছে 10 লক্ষ ক্যারি ব্যাগের সমান, যার ফলে আমরা প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থের পরিমাণও কমাতে পারছি, আবার কম খরচে আমরা ভালো মজবুত রাস্তাও পাচ্ছি। তো এই প্লাস্টিক মিশ্রিত রাস্তাটা তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গুজরাট এসব জায়গায় হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও হয়নি। আমরা চাই পশ্চিমবঙ্গ সরকার যাতে এই প্রকল্পটা নেয়, উদ্যোগটা নেয়, যার ফলে হচ্ছে প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থের পরিমাণও কমবে, পরিবেশ দূষণও কমবে, আর আমরা একটা মজবুত রাস্তাও পাব। এই জন্য আমাদের এই মডেলটা তুলে ধরা। তো লেজ আছে করে আলো ভিউ দি আগে হ্যাঁ ভিউ দেখে আমাদের মডেলের নাম হচ্ছে লেজার সিকিউরিটি সিস্টেম। এটি এক ধরনের হোম সিকিউরিটি সিস্টেম। এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে বাড়ির ভেতরে যদি কোনো আননোন পার্সন প্রবেশ করে তাহলে বাড়ির ভেতরে একটা অ্যালার্ম বাজবে, যার ফলে বাড়ির ভেতরে থাকা মানুষজন সচেতন হবে। এটা এভাবে কাজ করে, দেখো এভাবে অ্যালার্মটা বাজবে। আমরা যেটা বানিয়েছি সেটার নাম হলো বাল্য চক্র। এটার অ্যাকচুয়াল কাজ হলো আমরা বর্তমান যুগে যেগুলো মোটর দেখতে পাই নানানভাবে ব্যবহার হয় সেটার অ্যাকচুয়ালি এটা হলো বেস স্ট্রাকচার বা বলতে পারো সহজতম স্ট্রাকচার। এখন বর্তমানে এটার থেকে ধারণা করে ডেভেলপমেন্ট হতে হতে এখন মোটরসগুলো তৈরি হয়, ঠিক আছে। তো এবার এটা কাজ কী করে করে বিজ্ঞানী ফ্লেমিংয়ের একটা সূত্র আছে, বাম হস্ত সূত্র। সূত্রটা কেমন, 3টা আঙুলকে যদি পরস্পর সমকোণে রেখে
মানে তর্জনীকে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড মধ্যমাকে যদি তড়িৎ প্রবাহ আর বৃদ্ধাঙ্গুলকে যদি মোশন ধরা হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা বাল্য চক্র ব্যবহার করতে পারবো। এবার কি করে পারবো, এটা হলো একটা লোহার দণ্ড, কপার ওয়্যার লাগানো আছে, ফলে ম্যাগনেট এর মতো ইউজ হচ্ছে, ইলেকট্রিক পাথার বলে ম্যাগনেটিক ওয়েভস পড়ছে। ইলেকট্রিকের ফলে আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে এই লোহার দণ্ডটা এটা কারেন্ট হচ্ছে, তখন এটা মোশন করছে, বুঝলে। এবার সার্কিটটা কেমন হয়, মাইনাস টু প্লাস পিন করা, ওটা থেকে আবার এই পারদের সঙ্গে পিন করা আছে, ঠিক আছে, তখন আমাদের সার্কিটটা পুরো হচ্ছে। এবার পারদ দেওয়ার কারণ হলো কোনো শক্ত মেটেল দিলে তো এটা আর ঘুরতে পারতো না, পারদ যেহেতু লিকুইড একটা ধাতু তাই আমরা পারদ ইউজ করছি। এটা হলো প্রথমে বলে দিয়ে এটা কেন আমরা তৈরি করেছি, এটা তৈরি করার মেন কারণ হচ্ছে এখন মহিলাদেরকে ফ্রিডম দেওয়া হচ্ছে চাকরি বাকরির জন্য, তো তার জন্য মহিলারা চাকরি বাকরি করছে, কিন্তু বেশিরভাগ পুরুষ অথবা মহিলারা সরকারি চাকরি পায় না, তো তারা বেসরকারি চাকরি করে। এবং আর একটাও কারণ আছে যে ভারতে আগের বছর মানে 2021 সালে একটা সার্ভে হয়েছিল, সার্ভে অনুযায়ী দিল্লিতে 2020 তুলনায় 2021 প্রায় 63.3% মহিলাদের বিরুদ্ধে অপমান মানে সরি মানে ক্রাইম হচ্ছিলো, ফলে আমরা এটা রেডি করেছি। এটা একটা কনসেপ্ট, এখন এটা ফুল মডেল এখনও হয়ে ওঠেনি। এটা কাজটা কি, এখানে একটা মেনলি মানে ট্রান্সফর্মার আছে যেটা আমরা সাধারণত বড় বড় সাইজে পোলে দেখতে পাই, এখানে একটা সার্কিট আছে, আর এখানে আমরা 3 ভোল্ট থেকে 5 ভোল্ট অবধি ইনপুট দিতে পারি, 1 থেকে 2 অ্যাম্পিয়ার অবধি, আর এটা আউটপুট দেয় 4 লাখ ভোল্ট 1 অ্যাম্পিয়ার, যেটা খুব বেশি মারাত্মক না আমাদের পক্ষে। তো এটা টেস্ট করে একটু দেখাচ্ছি, স্পার্ক করবে মানে ইয়ের জন্য মিডিলে যে আয়ন মানে অণুগুলো আছে তো সেগুলো আয়নিত হয়ে স্পার্ক করবে 4 লাখ ভোল্ট, একটা পেপারও পড়ানো যাবে। ঠিক আছে।